আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের বইটা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার, রিটেন বাই আলবার্ট কামাস। তিনি একজন সাহিত্যের নোবেল বিজয়ী মানুষ। এবং শুরুতে বলে নেই যে এক একটা নোবেল, এক একটা উপন্যাস, গল্প এক একজন মানুষ এক একভাবে ব্যাখ্যা করে। তো নট নেসলি আমি যেভাবে জিনিসটা ব্যাখ্যা করবো ওটা আপনার জীবনের সাথে মিলবে। আমি আমার জীবনের যেই পার্সপেক্টিভগুলো, যে দৃষ্টিকোণগুলো আছে ওগুলো আলোকে আমি এখান থেকে কিছু অংশ তুলে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। গল্পটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড। একজন মানুষ, তার অত বেশি বিত্ত সম্পত্তি ছিল না, তার মাকে রাখতে হতো অন্য একটা জায়গায়। তো কাহিনীটা শুরু হয় হচ্ছে তার মায়ের মৃত্যুর খবর দিয়ে। লোকটা তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে গেল এবং সে অনেকটা কম দুঃখ ভারাক্রান্ত ছিল, সে ইমোশনালি ডিট্যাচ ছিল, ওই ঘটনা তাকে অত বেশি আঁচড় কাটেনি মনে। এর পরের দিন সে তার বাসায় গেল, তার কথিত গার্লফ্রেন্ডের সাথে সুইমিংয়ে গেল, কিছু দিন পর তার অনেক মানুষের সাথে ঘুরতে গেল এবং ঘটনাক্রমে একজন তার হাতে নিহত হয়। ওই মামলায় সে জেলে চলে যায় এবং তার মৃত্যুদণ্ড হয়ে যায়। তো লোকটা যখন জেলে থাকে সে জীবন নিয়ে অনেক কিছু ভাবে। সে দেখলো যে সোসাইটি থেকে, যে সমাজ থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, ওই সমাজে প্রক্রিয়ায় পড়েই তার জীবনের কন্ট্রোল সমাজের হাতে চলে গেল, তার নিজের জীবনের প্রতি তার কোনো কন্ট্রোল নেই। তার পক্ষে বিপক্ষে অনেকজন মানুষ কথা বলছে, মামলা হচ্ছে, কিন্তু যে মানুষগুলো তার সম্বন্ধে তার বিপক্ষে কথা বলছে তারা জীবনে তাকে চিনে নেয়, কখনো তার সাথে কথা হয় না, তারা তার ব্যক্তিকে চিনে না, কিন্তু তারা ঘটনাগুলোকে নিজের ইচ্ছা মতো মিলাচ্ছে। যে একটা মানুষ তার মায়ের শিশুকৃত অনুষ্ঠানে পরের দিনই সুইমিং করতে গেছে, তার মানে সে বলে অনেক বিবেকশূন্য একজন মানুষ, তাই সে হয়তো মানুষের ক্ষতি করে বসতে পারে, যেটা সে একদম মস্তিষ্ক শূন্য অবস্থায় করছে। এই যুক্তি দিয়ে তাকে মামলায় ফেঁসে দেওয়া হয় এবং সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে যায়। তো সে ভাবছে যে এই মানুষগুলো আমাকে চিনে না, জানে না, এই সোসাইটির সম্বন্ধে আমি কখনো কেয়ার করি নাই, কিন্তু এদের প্রক্রিয়া আমি আটকে গেলাম, এমন একটা আইনে আমার বিচার হচ্ছে যে আইনে আমি কখনো ভাবি নাই এবং আমি আমার পুরো জীবনের কন্ট্রোল ছেড়ে দিয়ে এখন আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি, এমন একটা অবস্থা। তো যখন সে মৃত্যু নিয়ে ভাবছে, জীবন নিয়ে ভাবছে এবং সে জেলে যেয়ে ভাবছে যে ও জেলে কীভাবে সময় কাটাবে, জীবন নিয়ে বিভিন্ন অংশ নিয়ে সে ভাবছে যে আগে জীবনে সে কী করেছে, দিনগুলো কী কাটিয়েছে, তো সে একসময় ভাবে যে আমরা যদি একটা দিনও সম্পূর্ণ অ্যাওয়ারভাবে একদম প্রেজেন্ট মোমেন্টে থেকে বাঁচতে পারি তাহলে ওই চিন্তাগুলো দিয়েই একজন মানুষ জেলে অনেক সময় কাটিয়ে দিতে পারবে। কারণ বেশিরভাগ সময় আমরা যে জীবনে চলে যাচ্ছি কখনো খুব বেশি জিনিস নিয়ে ভাবি না, কিন্তু জেলে যখন দরজাগুলো লক হয়ে যায়, যখন কিছু করা থাকে না, যে চিন্তা করা থাকে, তখন জীবনে খুঁটিনাটি জিনিসগুলো মানুষ ভাবতে থাকে এবং বুঝতে পারে যে তার ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র মোমেন্টগুলোতে কত কিছু হচ্ছিল। ফর এক্সাম্পল, আমরা যে বিভিন্ন ছবি তুলি, ছবিতে যে একটা ফ্রেম থাকে, ওই ছবি নিয়েই আমাদের কত কাহিনী, ফিল্টার দিই, হ্যান ত্যান এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু এরকম প্রতিটা ফ্রেমই কিন্তু আমাদের প্রতি জীবনে প্রতি মুহূর্তে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রেম চলে যাচ্ছে, কিন্তু কয়টাই বা আমরা অত বেশি চিন্তা করি। তো একটা ফ্রেমেই যদি এত কিছু থাকে, এত ফিল্টার থাকে, এত কিছু আমরা কথাবার্তা বলতে পারি, এত ক্যাপশন দিতে পারি, তাহলে আমাদের জীবনে প্রতিটা দিনে কত লাখ লাখ কত কোটি কোটি মুহূর্ত যাচ্ছে যেগুলো নিয়ে আমরা হয়তোবা চিন্তা করতে পারছি না। যদি ওগুলো নিয়ে চিন্তা করতে পারতাম ওগুলো নিয়ে আমরা অনেক দিন হয়তোবা কাটিয়েই দিতে পারতাম। এবং আমরা যে জীবনটা বাঁচছি, আমাদের আগেও মানুষ তাদের জীবন নিয়ে চলে যাচ্ছিলো, আমাদের মৃত্যুর পরও মানুষ তাদের জীবন নিয়ে চলে যাবে। আমাদের জীবন খুবই ক্ষুদ্র একটা সময়ের জন্য এবং এটা খুব বেশি কন্ট্রোল আমাদের নাই, এটা বাইরের মানুষ, সমাজ, সোসাইটি আমাদের উপর অনেক সময় কন্ট্রোল করবে। তাই হয়তোবা জীবনে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে, এটি নিয়ে হয়তোবা অনেকে আক্ষেপে থাকতে পারবে, কিন্তু এখানে যে লোকটা, যে এটা শিকার, ভিকটিম, তার কিছু করার ছিল না, সে জাস্ট অ্যাকসেপ্ট করে ফেলেছে যে ভাই জীবন যা বাঁচার তা বেছে নিতে হইতো, এখন আমি জাস্ট ভিকটিম, কিছু করার নাই, অ্যাকসেপ্ট করে মরতে হবে, এটাই জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে। তার কাছে মৃত্যুর আগে ফাদার আসতো, বলতো যে তুমি তোমার গিল্টের কথাগুলো বলো, তুমি যেসব ভুলগুলো করেছো এগুলো স্বীকার করো, যেন অন্তত হালকা হতে পারো। তো লোকটা বলছে না ভাই, দরকার নাই এইসবে, যা হওয়ার হইছে, যা কিছু করেছি যদি আবার করতে হতো ওগুলো আবার করতাম, যেন অন্তত নিজে যতটুকু বেঁচেছি ওগুলো আবার করতে পারতাম, কন্ট্রোলটা যেন না হারিয়ে যায়। তো বেসিক্যালি এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা আসলে কতটা অসহায় আমাদের আশপাশের জগতের সাথে। যে কোনো মোমেন্টে আপনি যে কোনো জায়গায় ফেঁসে যেতে পারেন, যে কোনো মোমেন্টে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, উড়ে যেতে পারেন, আপনি যে একটা নিউজ হবেন এরপরে আপনি আপনাকে মনেও রাখবে না। তাই এই যে পৃথিবীর যে নেচারটা, যে মানুষ বদলায় না, কিংবা অনেক মানুষ আপনার সম্বন্ধে কেয়ারই করবে না কিন্তু আপনার লাইফে অনেক বেশি প্রভাব ফেলবে, এই জিনিসটা অ্যাকসেপ্ট করে না, আমার মানুষেরা মেনে নিতে পারি না যে কেন আমরা মানুষের অপিনিয়নে এত বেশি ভাবছি, কেন আমরা সোসাইটির প্রেশারে অনেক কিছু করছি। এগুলো হয়ে আসছে এবং সামনে হয়ে যাবে, এভাবে জিনিসগুলো চলতে থাকবে। তো আমরা যতদূর অ্যাকসেপ্ট করে নিতে পারবো এবং নিজের প্রেজেন্টটাকে কাজে লাগাতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য অনেকটা হওয়া উচিত, যেটা আমি বই থেকে বুঝতে পারছি।
এবং এই জিনিসটা একদম আমি আমার নিজের জীবন থেকেও কয়েকজন মানুষকে, আমি একদম স্পেসিফিক্যালি একজন মানুষকে জানি যে সেম প্রবলেমটা ফেস করছে। এবার এটা অনেকের ক্ষেত্রে হয়তো হবে যে সোসাইটি কিংবা মানুষ আপনার সম্বন্ধে কিচ্ছু জানে না, কিন্তু সাডেনলি কোনো একটা ঘটনায় তারা আপনার সম্বন্ধে অনেক কিছু বলছে, তারা আপনার লাইফের ডিসিশনগুলো নিচ্ছে, যদিও তার কোনো দিয়ে আপনার সাথে কথা বলে নাই, আপনাকে চিনে না, জানে না আপনি কী চান, কী পছন্দ করেন, আপনি মানুষ হিসেবে কেমন তার কিচ্ছু জানে না, কিন্তু আপনার লাইফের জন্য বড় বড় ডিসিশন তারা নিচ্ছে, বড় বড় কথা আপনার সম্বন্ধে বলছে। তো আমার মনে হয় বইটা আমাদের জীবন নিয়েই বলে যে আমরা কত ক্ষুদ্র সময়ের জন্য এসেছি এবং আমরা কতটা অসহায় এবং মানুষ কতটা আমাদের লাইফের উপর প্রভাব বিস্তার করছে। যত দ্রুত সম্ভব যেন আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি ফ্যাক্টগুলো এবং নিজের জীবনে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর উপর আমাদের কন্ট্রোল আছে ওগুলো যেন আমরা একদম মন খুলে অনুভব করতে পারি, সেই অংশটা যেন আমরা বেছে নিতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। সো আমার কথাবার্তায় যদি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্টে টাইপ করে ঠিক করে দেবেন। বেসিক্যালি এটা পেছনে নোভেল যে থাকে এটা কিন্তু এক একজন মানুষের এক একটা ব্যাখ্যার উপর নির্ভর করে, এবং এই বইটা মূলত যে লোকটা ভিকটিম হলো সে একটা পেসিমিস্টিক একটা নেগেটিভ উপায়ে সে জীবনটা শেষ করলো যে ভাই যা হওয়ার হয়ে গেছে অ্যাকসেপ্ট করে নিতে হবে, চেঞ্জ করার কিছু নাই, মৃত্যু আসতেছে অ্যাকসেপ্ট করে নেই বা শেষ। কিন্তু হয়তো বা সবার ক্ষেত্রে এই পার্সপেক্টিভটা ভালো হবে না, অনেকে হয়তো মেনে নেবেন না যে না আমি মানবো না, আমি নিজের মতো আরও কিছু বাঁচতে চাই, আমি নিজে কন্ট্রোল আনতে চাই। তো এইটা যে একটা পার্সপেক্টিভ দেখায় যে কিছুই যখন করা থাকে না অন্তত অ্যাকসেপ্ট করে লাইফে গ্র্যাটিটিউড ফিল করা যে যতদিন বেঁচেছি ভালো মতো বেঁচেছি, হয়তোবা আমরা সবাই এরকম ভিকটিম না, হয়তো আমাদের সামনে আরও আশা রাখার অনেক কিছু থাকে, তো ওগুলো হয়তো আমরা হোপফুল হতে পারি, কিন্তু যদি না হতে পারি অন্তত অ্যাকসেপ্ট করে নেওয়া যেন ওই ঘর্ষণটা না থাকে যে ভিকটিম হয়ে মারা গেলাম কোনো বিচার নাই হ্যান দেন অবস্থা। তো এটা জাস্ট একটা পার্সপেক্টিভ দেয় লাইফ নিয়ে। তো আপনার যদি এখানে অ্যাড করা কিছু থাকে প্লিজ এক্সপ্লেন করবেন যেন সবাই একসাথে আমরা ভালোভাবে বুঝতে পারি, শিখতে পারি এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।